অর্ধেকে অঙ্কটা কিছু দূর করছিলাম, মানে অর্ধেকে একটা অংশ শেষ করে আরেকটা অংশ শেষ হতে পারছিলাম না, সেটা একটু আমি দেখাবো। এখন আমি আর কিছু দেখাবো না, কারণ গত ক্লাসে আমি সবকিছু বলে দিছি, শুধু চিত্র ডাকাই আমি অঙ্কটা করে যাবো। দেখো এখানে লেখা ছিল যে পি ও কিউ বল দ্বয় যথাক্রমে একটি হেলানো তলের দৈর্ঘ্য ভূমির সমান্তরালে কেয়ারত থেকে প্রত্যেকে এককভাবে তলের উপরস্থ ডব্লিউ ওজনের একটি বস্তুকে ধরে রাখতে পারে, প্রমাণ করো যে এটা। তা আমি তোমাদেরকে গত ক্লাসে আমি সব চিত্র মিত্র সব আঁকাইছিলাম, আঁকাইছিলাম এভাবে যে একটা হেলানো তল, এরপর একটা বস্তু রাখা আছে, এখন এই হেলানো তলের দৈর্ঘ্য বরাবর একটা বল পি বল যেটাকে এই বস্তুকে ধরে রাখছে। আমি তোমাদেরকে এটাও বলছিলাম যে যেহেতু বস্তুটা এই তলের উপরে একটা বল ক্রিয়া করতেছে, সেক্ষেত্রে তলটা ওই বস্তুর উপরে একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি করবে, নিউটনের তৃতীয় সূত্র অনুসরণ করে, এবং এই প্রতিক্রিয়া বলটা অবশ্যই এই তলের উলম্ব বরাবর অর্থাৎ লম্ব বরাবর কার্যকারিতা হবে। তাহলে আমাদের এই যে প্রতিক্রিয়া বলটা নিতেছি সেটা গত ক্লাসে আমি দেখাইছি ঠিক এই বরাবর হবে, এইটা হচ্ছে তাহলে কি বলবো প্রতিক্রিয়া বল আর। তো আমি একটু খেয়াল করে দেখবা এটা কিন্তু লম্ব, এই তলের উপর কিন্তু লম্ব, অর্থাৎ তার মানে কি এই যে রেখাটার বা এই বলটার এই পাশে 90 ডিগ্রি আছে, মানে বলতে চাচ্ছি এইটুকু 90 ডিগ্রি আবার এই পাশেও 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি আছে। এখন এই বস্তুটা যেহেতু আবার এই তলের উপর ক্রিয়া করতেছে, তাহলে বস্তুটা ওজন আছে, সে ওজনটা ঠিক এই বরাবর লম্বভাবে ক্রিয়াশীল, যেটাকে নাম দিলাম হচ্ছে ডব্লু। আর ধরে নিছিলাম যে এই যে এখানকার যে মানে এটার সাথে ভূমির সাথে সে আলফা কোণে আছে এই তলটা, এটা ছিল প্রথম ক্ষেত্র। এরপর দ্বিতীয় ক্ষেত্র ছিল যে হেলানো তলের দৈর্ঘ্য বরাবর কাজ করে এটা ভূমির সমান্তরাল, তো হেলানো তলের এটা একটা বস্তু রাখলাম, এটা অলরেডি তোমার গত ক্লাসে আমি দেখাইছি। তো এখন এখানে একটা বল কাজ করতেছে, সেই বলটা হচ্ছে কিউ বল, সেটা হচ্ছে ভূমির সমান্তরাল। তাহলে এটাও এরকম ধরে নিলাম যে আলফা কোণে আনত, সেক্ষেত্রে এটা যে আলফা কোণে হয় অবশ্যই এটা আলফা কোণ হবে, আবার আমরা এখানেও কিন্তু দেখতে পারি এটাও কিন্তু আলফা কোণ, এটাও কিন্তু আলফা কোণ, কারণ এগুলোকে কি বলা হয় অনুরূপ কোণ বলা হয়, এগুলোকে বলা হয় যে অনুরূপ কোণ। তাহলে এখন তাহলে এই কোণটা এই কোণটা সমান, এই কোণটা এই কোণটা সমান, এই কোণগুলো সব সমান হয়ে গেছে। তো এখানে বলটা যে বলটা কাজ করছে সেই বলটা হচ্ছে এই তলের লম্ব সরি তলের দৈর্ঘ্য বরাবর করে বস্তুটাকে ধরে রাখছে, আর এখানে যে দ্বিতীয় ক্ষেত্রে যে বলটা কাজ করতেছে কিউ বল সেটা হচ্ছে ভূমি সমান্তরাল থেকে ওই বস্তুটাকে ধরে রাখছে। সেক্ষেত্রে একই রকম ভাবে আবার এর একটা প্রতিক্রিয়া বল হবে এই বস্তুটার, যেহেতু বস্তুটা এই তলের উপর একটা চাপ সৃষ্টি করতেছে বা বল সৃষ্টি করতেছে, সেই প্রতিক্রিয়া বলটা কত হবে সেটার নাম দিয়েছিলাম আর প্রাইম, গত ক্লাসে আমি দেখেছিলাম। এটা বলছিলাম যে তাহলে এখানে আবার একটা ওজন আছে, ওজনটা নিজ বরাবর কাজ করবে, এটার নাম আছে কি ডব্লু। তাই বলছিলাম এটা কি প্রথম ক্ষেত্র আর এটা হচ্ছে কি দ্বিতীয় ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্র। এখানে বেশি কিছু বুঝালাম না, কারণ গত ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছি, বলছিল যে দৈর্ঘ্য ভূমি সমান্তরাল, একটা আছে দৈর্ঘ্য সাথে বল ক্রিয়া করবে আর একটা আছে ভূমি সমান্তরালে কাজ করবে, এই দুটো কন্ডিশন আমাদের ছিল। তো এখন বিষয়টা হচ্ছে যে তাহলে পয়েন্ট করতে হবে যে 1/p² - 1/q² = 1/w² এখন কথা হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে যে বিষয়টা আছে যেহেতু বস্তুটা গড়িয়ে পড়তেছে না, ওই তলের ওপর স্থির অবস্থা আছে, তার মানে বুঝতে পারতেছি এখানে যে এটা স্থির অবস্থা বিরাজ করতেছে। তো স্থির অবস্থা যে বিরাজ করে তাহলে লামের যে সূত্র অনুসরণ করলে আমরা কি পাই, তো এখানে একটা ভাষাটুক লিখতে হবে, আমি যেগুলো মুখে বলছিলাম সেগুলো লেখা লাগবে। তো আমরা এখানে একটা কথা বলবো, সুতরাং বলতে পারি বা একটু ভাষাটা যদি লিখে নাও তোমরা, আমি যে লিখে দিছি দেখো, যদি মনে করো যে আমি একটু লিখি যে মনে করি প্রথম ক্ষেত্রে যে বিষয়টা, মনে করি আলফা কোণে হেলানো, যেহেতু আলফা কোণ দিয়েছিলাম হেলানো ওয়ে তলের, এখানে নাম দিলাম ওয়ে, এটা দিলাম ওয়ে তল, একটা মনে করি যে আলফা কোণে হেলানো ওয়ে তলের উপর, দেখো ডব্লু একটা ওজন আছে, ডব্লু ওজনকে স্থির রাখার জন্য
স্থির রাখার জন্য পি বলটি তলের দৈর্ঘ্য বরাবর কার্যরত, দৈর্ঘ্য বরাবর কার্যরত আমরা এটা লিখলাম। আমরা একটা আরেকটা কথা বলি যে ধরি প্রতিক্রিয়া বল আর, প্রতিক্রিয়া বল আর, এখন এই কতগুলো আমি লিখে নিলাম যে মনে করে আলফাকোণে হেলানো ওয়ে তলের উপর ডব্লিউ জোন কে স্থির রাখার জন্য পি বলটি তলের দৈর্ঘ্য বরাবর কার্যরত, ধরি প্রতিক্রিয়া বল হচ্ছে আর। তো এখন সুতরাং আমরা এখন কি বলবো যে সুতরাং আমরা যদি এখন বলবো যেহেতু দেখো পি বল ডব্লিউ বল আর বল বল ত্রয় সাম্য অবস্থা সৃষ্টি করছে, সৃষ্টি করে সুতরাং আমরা বলতে পারি যে লামির উপপাদ্য অনুসরণ করি পাই, তো লামির উপপাদ্য হতে পারে, এটা আমরা লিখে নিলাম, এটুক ভাষাটুকু লিখে নিলাম, বর্ণনাটুকু তোমার নিজেদের মতো করে লিখবা, সমস্যা নাই। এখন কথা হচ্ছে যে সবচেয়ে বড় কথা যে আমরা এখন অ্যাঙ্গেলটা দেখার চেষ্টা করব, এটা খুব ইম্পর্টেন্ট। তো গত ক্লাসে আমি দেখাইছিলাম যে এটুকু যদি আলফা তো হবে, এটা কার আলফা, এটা আলফা হবে কারণ এটা অনুরূপ কোণ। তো এখন আমি যদি এই ডব্লিউটাকে পিছন থেকে বর্ধিত করি, অর্থাৎ এইভাবে করে দিই, এইভাবে করে দিই, তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইটা এবং এইটা কতদিনকে আমি দেখেছিলাম 90 ডিগ্রি, তাহলে এটা এটা যে 90 ডিগ্রি হয়ে থাকে তাহলে এইটুকু কোণ কত হবে, এইটুকু, তাহলে এইটুকু কোণ হবে হচ্ছে তোমার টোটাল যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটুক হবে 90 ডিগ্রি থেকে আলফা বিয়োগ করলে সেটা হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। কতদিনকে আমি দেখেছিলাম যে এই কোণটুকুর নাম হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা হবে, কেন আলফা হবে কারণ আমি এই যে ডব্লিউ জোনটাকে আমি পিছন দিয়ে বর্ধিত করার কারণে এইটা এবং এই রেখাটা পরস্পরে 90 ডিগ্রি হয়েছে। এখন এটা যদি আলফা হয় তাহলে অবশ্যই এইটুকের মানটা হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। এখন কথা হলো এই কোণটা আর এই কোণটা যদি বিপরীত কোণ যেহেতু, সেক্ষেত্রে এই কোণের মানটা হবে কি 90 ডিগ্রি মাইনাস আলফা, 90 ডিগ্রি মাইনাস আলফা। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবার বলে আমি, যেহেতু এই কোণটুকু আর এই কোণটুকু বিপরীত কোণ, তার মানে কি এই কোণ 90 ডিগ্রি মাইনাস আলফা হলে এই কোণটা 90 ডিগ্রি মাইনাস আলফা হবে। আর একটা কথা বলে রাখছি যে এই যে এখানে প্রতিক্রিয়া বল আছে আর, আরটা কিন্তু তলের উপর লম্ব থাকে, সবসময় আমি বলতেছি এই যে প্রতিক্রিয়া বল আর সেই তলের উপর কিন্তু লম্ব থাকে, যার কারণে এই পাশেও 90 ডিগ্রি হয় এই পাশেও 90 ডিগ্রি হয়। ওকে, তাহলে আমরা এটা কিন্তু প্রতিক্রিয়া বল, তাহলে এই পাশে 90 ডিগ্রি কোণ করে আসছে, ওই পাশেও কিন্তু 90 ডিগ্রি কোণ করে আসছে তলের সাথে। তাহলে এখন আমি যেহেতু আমাদের হচ্ছে সাম্য অবস্থা সৃষ্টি করছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখন কি করবো, এখানে লামি যে উপপাদ্য ব্যবহার করে এখন আমরা এটা ক্যালকুলেশন করব। তো সেটা গতদিনকে আমি দেখাইছিলাম। তো যখন আমি এই কি বলটা নিব, যখন আমি নিব হচ্ছে পি বলটা, যখন মনে করো যে পি বলটা নিলাম, এই যে পি বলটা যখন নিলাম তখন হবে কি অপর দুইটা বলে সাইনের সমানুপাতিক। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ যখন আমি এই বলটা নিয়েছি, এই বলটা যখন নিচ্ছি তখন হচ্ছে অপর দুইটা বল ডব্লিউ এবং আর, এই ডব্লিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত। তো এখানে দেখো এই যে এর সঙ্গে এই তলটা 90 ডিগ্রি কোণ কোণ উৎপন্ন করছে, মানে এই যে এই যে এটার সাথে এটা প্রতিক্রিয়া বলের সাথে এটা 90 ডিগ্রি, তাহলে এটুকু 90 ডিগ্রি সাথে আছে এটুকু, তাহলে কত 90 আর 90 মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে সাইন হবে কি 180 ডিগ্রি মাইনাস আলফা। কতদিনকে আমি এটা দেখেছিলাম, দেখো প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আমি আবার বলতেছি, যখন আমি যে বলটা নিব লামির উপপাদ্য অনুসারে যে বলটা নিব তখন হবে কি অপর দুইটা বলে সাইনের সমানুপাতিক। যখন আমি পি বলটা নিলাম অপর দুইটা বল আপনি আর এবং ডব্লিউ এর মধ্যবর্তী কোণ, তো এখানকার দেখো তাহলে এইটুকু সব এটুকু, তো এখান থেকে এইটুকু, এই যে এটা এটা 90 ডিগ্রি আর এখানে 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে 180 ডিগ্রি মাইনাস আলফা, সেজন্য আমরা করলাম কি এখানে 180 ডিগ্রি মাইনাস আলফা করলাম। তো যখন আমি কিউ বলটা নিব সরি আর বলটা নিব যখন আমরা, বা ডব্লিউ বলটা নিব যখন, দেখো যখন আমি ডব্লিউ বলটা নিব তখন এদের মধ্যবর্তী কোণ,
অর্থাৎ পি এবং আর এর মধ্যবর্তী কোণ, এটা তোমাকে বের করতে হবে। যখন ডবল উপপাদ্যটা নিব তখন আমাদের কত হবে কি যে এই পি এবং আর এর মধ্যবর্তী কোণ। তো দেখো পিটা তল, এই পি এটা তল আর একটা প্রতিক্রিয়া বল, তাহলে এদের মধ্যবর্তী কোণ অবশ্যই 90 ডিগ্রি, তার মানে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। ওকে, যখন আমি তাহলে পি গেল, ডব্লু গেল, আর একটা কি বলা আছে, একটা আছে আর বলা আছে, যদি আমাদের এটা প্রয়োজন হবে না। যখন আর বলটা নিব, যখন আর বলটা নিব তখন এদের মধ্যবর্তী কোণ অর্থাৎ পি এবং ডব্লুর মধ্যবর্তী কোণ, তো পি এবং ডব্লুর মধ্যবর্তী কোণ দেখো কত, এখান থেকে এটুকু আছে 90 ডিগ্রি, আর এখানে হচ্ছে আলফা, মানে 90 ডিগ্রি প্লাস আলফা। তো আমরা এখানে লিখবো কি 90 ডিগ্রি সাইন 90 ডিগ্রি প্লাস আলফা। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমাদের এই বলটার প্রয়োজন নাই, আমাদের ক্যালকুলেশনের জন্য এই দুটা বল আমার দরকার। তো তোমাদেরকে আমি দেখাইছিলাম গতদিনকে যে এটা হবে কি পি বাই সাইন আলফা, আর এটা হবে কি ডব্লু বাই সাইন 90 ডিগ্রি, মানে ওয়ান সাইন ওয়ান লিখলাম। তো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি যে এই ডব্লুটা নিচে নামাই দিই, তাহলে পি বাই ডব্লু ইকুয়াল টু, আমরা এটাকে না করি না, এটা না করি কারণ আমার সাইন আলফা দরকার আছে। তো আমরা এটা করব কি যে এই ওয়ান বাই সাইন আলফা এই পাশে রাখলাম, দেখো প্রিয় শিক্ষার্থী কিন্তু এই পাশে রাখলাম, আর এই পাশে ডব্লু বাই পি করলাম, অর্থাৎ এই সাইন আলফাটাকে আমি এখানে রেখে দিলাম, ওয়ান বাই করে দিলাম, আর এই পিটাকে এই পাশে পারপে দিলাম, কাজ আছে আমাদের এই জন্য করবো। এখন কথা হচ্ছে যে আমরা অন্য একটা পেজে যাই, কারণ ওখানে তো জায়গা নেই, তাহলে অন্য একটা পেজে যাই। দেখো প্রিয় শিক্ষার্থী তাহলে আমাদের এখানে কি আসতেছে, ওয়ান বাই সাইন আলফা ইকুয়াল টু ডব্লু বাই পি। এখন দেখো তো ওইটাকে যদি আমি একটু এরকম কাজ করি, ওয়ান বাই সাইন আলফা, ওয়ান বাই সাইন আলফা সমান কি লেখা যায়, ওয়ান বাই সাইন আলফা সমান লেখা যায় কিন্তু যে কোসেক আলফা, তো কোসেক আলফা লেখা যায়, আর এখানে ডব্লু বাই পি লিখলাম। ওকে, এখন আমি উভয়কে বর্গ করবো, বর্গ করলে কি হচ্ছে এই যে কোসেক আলফা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ডব্লু স্কোয়ার বাই পি স্কোয়ার, এটা আমরা লিখে দিলাম, দিয়ে এটাকে আমি বড় করে এক নম্বর ইকুয়েশন রেখে দিলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এক নম্বরের কাজ শেষ, এখন দ্বিতীয় ক্ষেত্র যে বিষয়টা করব, দ্বিতীয় ক্ষেত্রের, দ্বিতীয় ক্ষেত্রে কিভাবে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এই কিউবলটা এই ভূমি সমান্তরালে থেকে এই বস্তুটাকে ধরে রাখছে। ওকে, তাহলে এখন তো এটার কোন মধ্যবর্তী কোন আলফা হবে আমরা জানি, কারণ এটা যেহেতু আলফা হয় এটা আলফা হয়, তাহলে এখন আমাদের যেই ধর প্রতিক্রিয়া বল আর প্রাইম ধরছিলাম এখানে, তাহলে এখন দেখতেছি যে এই কিউ এবং ডব্লু এর মধ্যবর্তী কোণ দেখো প্রিয় শিক্ষার্থী 90 ডিগ্রি, এটা কিন্তু 90 ডিগ্রি হয়েছে, এবং এই যে কিউ এবং আর প্রাইম এদের মধ্যবর্তী কোণ দেখো, এই কিউ এবং আর প্রাইম এর মধ্যবর্তী কোণ এখান থেকে একটু 90 ডিগ্রি প্লাস আলফা, মানে 90 ডিগ্রি প্লাস আলফা। এখন বাদ থাকলো আমাদের কি আর প্রাইম এবং ডব্লু এর মধ্যবর্তী কোণ, তাহলে কথা হচ্ছে যে যেহেতু এইটা এবং এটা এটা একই রকম ভাবে, আবার আমি যদি এখানে যে পিছন দিয়ে বর্ধিত করি এটাকে, এটা যে পিছন দিকে বর্ধিত করি, তাহলে সেক্ষেত্রে এই বাহুটার এবং এটা 90 ডিগ্রি হয়, তাহলে আমাদের এই কোণটা কত হবে, তাহলে এই কোণটা হবে যদি এইটুকু এবং এইটুকু মিলে 90 ডিগ্রি হয়, এটুকু আলফা হয়, তাহলে এটা অবশ্যই সে আগেকার মতো 90 ডিগ্রি মানে আলফা, এটা যদি 90 ডিগ্রি মানে আলফা হয় থাকে, তাহলে এইটুকুর মানও 90 ডিগ্রি মাইনাস আলফা হবে, কারণ এটা হচ্ছে কি বিপরীত কোণ। ওকে, এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা আমরা করলাম, এখন দ্বিতীয় ক্ষেত্রে বিষয়টা আসবে, তা দ্বিতীয় ক্ষেত্রে তাহলে একই রকম ভাবে দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে সাম্য অবস্থা বিরাজ করতেছে, যদি সাম্য অবস্থা বিরাজ করে থাকে সেক্ষেত্রে আমরা লামেসিয় উপপাদ্য, তো আবার দ্বিতীয় ক্ষেত্রে যেটা করব দেখো, দ্বিতীয় ক্ষেত্রে এটা করব দেখো, যেহেতু লামের উপপাদ্য অনুসরণ করলে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা এটা কি করতে পারি, যদি সাম্য অবস্থা বিরাজ করতেছে তাহলে আমরা কি করব, যখন আমি কিউ বলটা নিব, দেখো প্রিয় শিক্ষার্থী কিন্তু যখন আমি কিউ বলটা নিব বা যখন আমি হ্যাঁ যখন আমরা কিউ বলটা নিব তখন হচ্ছে অপর দুইটা বলে সাইন সমানুপাতিক, তো অপর দুইটা বল কোনটা, আর প্রাইম বল এবং ডব্লু এদের সাইন সমানুপাতিক, তাহলে কত হচ্ছে এখান থেকে আর প্রাইম কিন্তু এইটা না, আর প্রাইম কিন্তু এইটা, ওকে এটা, তাহলে এদের মধ্যবর্তী কোণ 90 আর এটা আছে 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে 180 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে কত হবে, এটা হবে সাইন 180 মাইনাস আলফা। ওকে, যখন আমরা কিউ বলটা নিলাম, কিউ বলের কাজ শেষ, আমি ডব্লু বলটা যখন নিব
ডব্লিউ বলটা যখন নেব তখন হচ্ছে কি হবে, এটা এবং এটার মধ্যবর্তী কোণ, মানে কিউ এবং আর প্রাইমের মধ্যবর্তী কোণ। কিউ এবং আর প্রাইমের মধ্যবর্তী কোণ আমি তোমাদেরকে বলছি যে দেখো আর প্রাইম এবং এই তলটা এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি আর প্লাস আলফা, তার মানে এদের অ্যাঙ্গেলটা হবে কি 90 ডিগ্রি প্লাস আলফা। যখন ডব্লিউ বলটা নিলাম, যখন আমি আর প্রাইম বলটা নিব তখন হচ্ছে কি কিউ এবং ডব্লিউ এর মধ্যবর্তী কোণ, কিউ এবং ডব্লিউ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তার মানে সাইন 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী দেখো যখন আমি ডব্লিউ বলটা নিয়েছি তখন কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, দেখো এই আর প্রাইমটা এই তলের সাথে কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তোমাদেরকে আমি বলছি প্রতিক্রিয়া বল সবসময় তলের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ আমরা বলতে পারি এখান থেকে এই পর্যন্ত সব। তো আর প্রাইম এবং তলের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, সাথে যদি আলফা আমি যোগ করে দিই, 90 ডিগ্রি প্লাস আলফা হবে, তার মানে টোটাল কোণটা হবে কি 90 ডিগ্রি প্লাস আলফা, সেটা আমি করলাম। এখন কথা হচ্ছে যে এই আর প্রাইমের বল আমার দরকার নাই, আমি কাজ করবো এই দুটা নিয়ে। ওকে, এখন এই দুটো নিয়ে কাজ করলে দেখো কিউ বাই এখানে এরকম ভাবে সাইন আলফা হয়, আর এখানে ডব্লিউ বাই এখানে হচ্ছে, যেহেতু তোমাদেরকে এবার বিষয়টা আসি, গতদিনকে আমি দেখাইছিলাম যদি বিজোড় সংখ্যক 90 হয়েছে, আর বিজোড় সংখ্যক 90 হলে তাহলে কি হবে এই যে 90 ডিগ্রিটা জন্য সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তোমাদেরকে আমি দেখাইছিলাম গত ক্লাসে যে যদি মেকানিজমটা এমন এন ইনটু পাই বাই টু প্লাস মাইনাস থেটা, যদি এমন থাকে, যদি প্রথমে দেখবো যদি এন এর মানটা বিজোড় সংখ্যক 90 হয় তাহলে এই সাইনটা থাকবে না, সে হয়ে যাবে কজ। ওকে, এখন বিষয়টা হচ্ছে যে প্লাস হবে না মাইনাস হবে, যেহেতু এই যে 90 হওয়ার পরে প্লাস মানে কিছুটা আছে এই ঘরটা, যেহেতু এই ঘরটা সাইন আর কোসেকের ঘর, সে নিজে সাইন হয়ে আছে, তার মানে মাইনাস হবে না প্লাসই হবে, শুধুমাত্র এই সাইনটা চেঞ্জ হয়ে কজ হবে, তাহলে কজ এটা আলফা লিখলাম। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা এটা লেখার পরে আমরা করব কি, এই কসটাকে এই পারে দিয়ে দেব আর কিউটাকে নিচে নামাই দেব। তাহলে দেখো এর মতো করে ডব্লিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, তাহলে এখান থেকে কজ আলফা বাই সাইন আলফা ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এই এটাকে লেখা যায় কি কট আলফা, আর এখানে ডব্লিউ বাই কিউ লিখলাম। এখন এটাকে আমি বর্গ করে দিলাম, বর্গ করে দিলে এরকম হয়, এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম। তো প্রিয় শিক্ষার্থী তোমরা জানো একটা সূত্র আছে কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল টু 1 হয়, আমরা করবো কি 1 থেকে 2 বিয়োগ করবো। তো 1 থেকে 2 বিয়োগ করলে এই পাশে আসছে কি কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকুয়াল টু, তাহলে আমরা কি করতেছি যে 1 থেকে 2 বিয়োগ করছি, তাহলে এই পাশে হবে কি ডব্লিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস ডব্লিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার। তো এখন কথা হচ্ছে যে এখানে এইটুকের মান যেহেতু 1 হয়, তো আমি 1 লিখে দিলাম ইকুয়াল টু, আমরা করবো কি এখানে যদি ডব্লিউ স্কোয়ার কমন নিয়ে আমি থাকি কি 1 বাই পি স্কোয়ার মাইনাস 1 বাই কিউ স্কোয়ার, তাহলে ডব্লিউ স্কোয়ার এখন আমাদের প্রমাণে বলছিল সম্ভবত যে 1 বাই পি স্কোয়ার মাইনাস 1 বাই কিউ স্কোয়ার ইকুয়াল টু 1 বাই ডব্লিউ স্কোয়ার। তাহলে ডব্লিউ স্কোয়ার যে গুণ আকারে আছে এই পাশে কেলে কি হবে ভাগা হয়ে যাবে, তাহলে 1 বাই ডব্লিউ স্কোয়ার ইকুয়াল টু 1 বাই পি স্কোয়ার মাইনাস 1 বাই কিউ স্কোয়ার, এইটাই আমাদের অ্যান্সার বা প্রমাণ করতে বলছিল। হ্যাঁ, প্রমাণ করতে বলছিল, এটা প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী বিন্দু অঙ্ক দুটা অনেক সোজা, অনেক সোজা। তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমি যে প্রথম ক্ষেত্রে যে একটা কিছু ভাষা লিখছি, এই যেখানে যে একটা ভাষা লেখা হয়েছে এই ভাষাটুকু কিন্তু এরকম ভাষাটুকু কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে লেখা লাগবে, আমি কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে ভাষাটুকু না লিখে অঙ্ক করে গেছি। তোমাদের কাছে এটাই করবা যে তোমরা দ্বিতীয় ক্ষেত্রেও ভাষাটুকু লিখবা, ভাষাটুকু দ্বিতীয় ক্ষেত্রে কি দ্বিতীয় ক্ষেত্রে ছিল যে এই কিউ বলটা হচ্ছে তোমার এই তলের সাথে আলফা কোণে ক্রিয়াশীল ছিল, ওইটা ছিল তল বরাবর, এটা ছিল তল বরাবর বলটা ক্রিয়া করতেছিল, আর এটা হবে কি তলের সাথে আলফা কোণে কার্যকারিতা থেকে বস্তুটাকে ধরে রাখছে, এই কথা লিখলে হবে। তা এখন বিষয়টা যে অঙ্কটা গেল, এখন কথা হচ্ছে যে তোমাদেরকে আমি একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক উদাহরণ, যদিও অঙ্কটা করা আছে বইয়ে, একটা অঙ্ক আমি দেখাবো অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, মানে বইয়ে করা আছে যদিও, উদাহরণ স্যার তোমরা যাদেরকে বই আছে বইটাকে দেখো, উদাহরণ স্যার অঙ্ক অনেক ইম্পর্টেন্ট, বইয়ে টুয়ে পর্যন্ত প্রশ্নটা আসছে অনেক ইম্পর্টেন্ট, সেটা আমি ভাষাটুকু লিখবো না, বই থেকে তোমরা দেখে নিবে, জাস্ট আমি অঙ্কটা একটু করে দিব। এখানে বলতেছে যে উদাহরণ স্যারে উদাহরণ, এখানে প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, যতগুলো এখানে অঙ্ক আছে উদাহরণে,
অন্য অঙ্কগুলো সবই পারবা, কারণ উদাহরণ পাঁচটা আমি যে মাত্র 17 করে দিলাম, সেই 17-এর মতে উদাহরণ পাঁচ, তারপর উদাহরণ তিন, এগুলো মোটামুটি সোজা আছে, সকলে পারবা। এখন যে অঙ্কটা আমি একটু দেখাচ্ছি সেটা হচ্ছে উদাহরণ চার, এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। সেটা বলতেছে যে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্ত একটি উলম্ব দেওয়ালে আটকানো এবং অন্য প্রান্ত এ ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের সাথে যুক্ত আছে। গোলকটির ওজন ডব্লু হলে দেখাও যে সুতার টান হবে কি ডব্লু ইন্টু এ প্লাস এল বাই এটা। এবং অলরেডি করা আছে, জাস্ট তোমাদের একটু দেখানোর জন্য আমি উঠাইছি। তাহলে কি এখানে কি আছে বলতেছে, এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্ত একটা উলম্ব দেওয়ালের সাথে যুক্ত করা আছে, আর এক প্রান্ত আছে কি এই ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের সাথে। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যদি এখানে একটা গোলক আঁকাই, মনে করে একটা গোলক আঁকালাম, তাহলে এর ব্যাসার্ধ কত বলতেছে এ, এর ব্যাসার্ধ এ। এখন বলতেছে যে কি যে এই আবার একটা সুতা আমি একটা রেখা টানলাম, মানে সেট অ্যাড হয়ে আছে, এটা একটা রেখা টানলাম, তো এই রেখাটা উলম্ব একটা মানে দেওয়াল, একটা দেওয়াল, একটা সুতার এক প্রান্ত, একটা সুতার এক প্রান্ত আছে তোমার এই যে দেওয়ালের এক প্রান্ত সাথে যুক্ত আছে। দেখো এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্ত একটি উলম্ব দেওয়ালে আটকানো, তার মানে এক প্রান্ত উলম্ব দেওয়ালে আটকানো, আর একটা প্রান্ত দেখো এটা সুতা, এই সুতার দৈর্ঘ্য কত এল, এই সুতার দৈর্ঘ্য হচ্ছে এল, যেটার এক প্রান্ত দেওয়ালের সাথে আটকানো, আর এক প্রান্ত এখানে একটা যে গোলক আছে তার সাথে আটকানো। দেখো বলতেছে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্ত একটি উলম্ব দেওয়ালে, এই যে উলম্ব দেওয়ালে আটকানো এবং অন্য প্রান্ত এই ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের সাথে যুক্ত। দেখো এই যে গোলকটা নিয়েছি তার হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে কি এ, যার আর এক প্রান্ত এই সুষম গোলকের সাথে যুক্ত হয়ে আছে। তা এখন বলতেছে কি যে এই গোলকে যদি ডব্লু হয় সেক্ষেত্রে এই একটা সুতার টান আসবে না, এখানে একটা সুতার টান আছে না, এবার একটা সুতার টান আছে, সে সুতার টানটা কত হবে সেটা তোমাকে বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা একটু কাজ করার জন্য এই যে এটুকু যুক্ত করে দিলাম, তার মানে এটুকু হচ্ছে এল আর এটুকু হচ্ছে এ, এটা দেখো বইয়ে সবকিছু আ করা আছে। তাহলে এখন আমি দিলাম যে সুতা যে প্রান্তের সাথে যুক্ত আছে সেটা দিলাম এ, তারপরে এখানে যে গোলকের সাথে যে বিন্দু আছে সেটা আছে ডি, তারপরে তোমার আছে কেন্দ্রটাকে সেন্টার সি দিলাম। ওকে, এখন প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা জানো যে যেহেতু এই গোলকটা দেওয়ালের সাথে আটকে আছে, মানে আমি তো এভাবে টার্ন করে আটকে আছে, সেক্ষেত্রে এই যে গোলকটায় দেওয়ালকে একটা বল প্রয়োগ করতেছে, ঠিক নিউটনের তৃতীয় সূত্র অনুসরণ করে এই দেওয়ালটাও ওই গোলকে একটা বল প্রয়োগ করতেছে, সেটা কি প্রতিক্রিয়া বল। দেখো প্রিয় শিক্ষার্থী, যখন আমি এই যে গোলকটা একটা দেওয়ালের সাথে আমি আটকে দিব, মানে যে সুতা দিয়ে আমি বেঁধে দিব যখন আটকে দিব, তখন এই যে বলটা মানে এই গোলকের যে বলটা সেটা একে একটা বল সৃষ্টি করবে, চাপ দিবে বা বল প্রয়োগ করবে। এখন দেওয়ালটা ঠিক তার বিপরীত দিকে একটা বিপরীত প্রতিক্রিয়া বল সৃষ্টি করবে, প্রতিক্রিয়া বল সৃষ্টি করবে, সেই প্রতিক্রিয়া বল তোমাকে বলছিলাম যে ওই যে যেখানে বল প্রয়োগ করবে তার বিপরীত দিকে লম্ব বরাবর, তাহলে এই লম্ব বরাবর অবশ্যই এদিকে হবে, তার মানে এদিকে প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে। এর প্রতিক্রিয়া বল নাম দিলাম হচ্ছে কি আর। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর এখানকার যে এই যে গোলকটা আছে সে ঠিক একই রকম ভাবে যে 17 নম্বর অঙ্কটা করালাম, ঠিক একই রকম বিষয়ে এখানে একটা ওজন আছে যার একটা ভর আছে যে কেন্দ্র অবস্থান করছে, এবং যার ওজনটা ঠিক ডব্লু নিচের দিকে ক্রিয়ারত আছে, নিচের দিকে ক্রিয়ারত আছে। এখন তোমাকে বলতেছে সাথে সুতার টান টি বের করতে হবে। তো অঙ্কটা এখানে দুটা নিয়মে করা হয়েছে, তো এখানে সবচেয়ে বেটার নিয়ম হচ্ছে লামির উপপাদ্য অনুসরণ করে, যেহেতু বস্তুটা বা গোলকটা ওই দেওয়ালের সাথে অ্যাডজাস্ট হয়ে আছে, পড়ে যাচ্ছে না, তার মানে সাম্য অবস্থা বিরাজ করছে, আর সাম্য অবস্থা যদি বিরাজ করে থাকে তাহলে অবশ্যই সে লামির সূত্র ব্যবহার করবো। দেন কথা হচ্ছে যে তাহলে আমাদের কি বের করতে হচ্ছে এই সুতার টানটা কত, সেটা যে তোমাকে সেটা বের করতে হবে। এখন ধরে নিলাম সুতার টানটি, এখন যে বর্ণনাটুকু আছে এটা তোমাদের কাছে যেহেতু বই আছে, বইটা দেখে একটু নিজেদের মতো করে লিখে নিতে পারবা, সমস্যা নাই। তা এটুকের নাম এটুকের দিলাম হচ্ছে এটুকু কত, আর এটুকের নাম দিলাম হচ্ছে বি, এই বিন্দু যে ছেদ করছে এটার নাম বি দিলাম। তো এখন কথা হচ্ছে যে এটুকু হচ্ছে বি বিন্দু, এটা কেন্দ্র সি, এই দেওয়ালের যে এক প্রান্তের সাথে সুতরাং বাধা ছিল তাকে দিলাম এ,
আর এই বিন্দুটাকে দিলাম ডি, অর্থাৎ যে গোলকের সাথে যেটা যুক্ত আছে। আর এই যে গোলকটা দেওয়ালকে যে একটা বল প্রয়োগ করতেছে, দেওয়ালটাও গোলককে একটা বল প্রয়োগ করতেছে, তাহলে সেটা কি বরাবর? দলের এই দেওয়ালের ঠিক বিপরীত দিকে, এবং এটা বলা হয় প্রতিক্রিয়া বল বা লম্ব বরাবর কাজ করতেছে, সেজন্য নাম দিলাম হচ্ছে আর। ওকে, কাজগুলো আমাদের কমপ্লিট। এখন যেহেতু আমাদের বলতেছে কি যে লামের উপপাদ্য ব্যবহার করবো আমরা, যেহেতু সাম্যাবস্থা বিরাজ করতেছে, তো বর্ণনাটুকু তোমরা লিখবে। এখন তাহলে লামের উপপাদ্য যদি ব্যবহার করি, তাহলে আমাদের দেখো তো কোন কোন বল কাজ করতেছে এখানে। এখানে একটা আর বল কাজ করছে, প্রতিক্রিয়া বল, এই গোলকের ওজন এ বরাবর কাজ করতেছে, আর সুতার একটা টান আছে এই বরাবর, সেটা হচ্ছে কাজ করতেছে। মোট তিনটা বল কাজ করে এটাকে সাম্যাবস্থা বিরাজ করছে, অর্থাৎ আটকে রাখছে। তো এখন কথা হচ্ছে যে যদি আমি যখন আমি এই বলটা নিব, টি বলটা নিব, যখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু সাম্যাবস্থা বিরাজ করছে, তো টি বলটা যখন নিব, অর্থাৎ যখন এই বলটা নিব, তখন অপর দুইটা বলের মধ্যবর্তী কোণ, তো অপর দুইটা বল কোনটা? এই যে আর এবং ডব্লু, এদের মধ্যবর্তী কোণ দেখো 90 ডিগ্রি, কারণ এই যে ওজনটা ঠিক লম্ব বরাবর নিচ বরাবর কাজ করে, আর এটা তলের বিপরীত দিকে এও লম্ব বরাবর কাজ করছে, তার মানে এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তখন আমরা লিখতে পারবো কি, অপর দুইটা বলের মধ্যবর্তী কোণ সাইন 90 ডিগ্রি। ওকে, যখন আমরা এখানে ডব্লু বলটা নিব, আমরা দেখো কি শিক্ষার্থী, ডব্লু বলটা নিব যখন আমরা, তখন কি হচ্ছে, অপর দুইটা বলের মধ্যবর্তী কোণ। তো অপর দুইটা বল কোনটা? এই টি এবং আর, টি এবং আর মানে এই যে এই কোনটা, তো এই কোনটা কি কোন? তো আমরা এই কোনটা দেখতেছি যে, তাহলে আমরা যদি টোটাল, আমরা যদি টোটাল যদি এই টু টোটালে যদি 180 ডিগ্রি ধরি, 180 ডিগ্রি থেকে যদি আমি মানে আমাদের মানে যে এখন যেটা আসছে যে ডব্লু বলটা, সেই ডব্লু বলের মধ্যবর্তী কোণ আসলে মূলত এই কোনটা, এই কোনটা। তো আমাদের কাজের সুবিধার্থে, কাজের সুবিধার্থে বা ক্যালকুলেশন করার সুবিধার্থে, বা আমি ওটা লিখলাম, এটাকে নাম দিলাম হচ্ছে তোমার এখানে এ সি বি, এখানে দিলাম হচ্ছে ডি, আর ডি তো দিয়েছি, ই দিলাম। তাহলে মূলত যখন আমি ডব্লু বলটা নিব, ডব্লু বলটা যখন নিব, তখন এই টি এবং আর এর মধ্যবর্তী কোণ, সেটাকে লেখা যাবে কি সাইন, লিখবা কি এ সি ই কোণ, এ সি ই কোণ, এ কোণটা, এই যে এ সি ই কোণ, এদের মধ্যবর্তী কোণ। ওকে, যখন আমি আর বলটা নিব, তখন কি হবে, অপর দুইটা বল অর্থাৎ টি এবং ডব্লু এর মধ্যবর্তী কোণ, টি এবং ডব্লু এর মধ্যবর্তী কোণ যেটা আসতেছে, এটাকে ডব্লু ওজন, তো এটাকে ই এফ দিলাম, তাহলে অর্থাৎ এ সি এফ, তাহলে সাইন এ সি এফ, এটা আমরা লিখলাম। দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দু, তাহলে আমরা এগুলো লিখে নিলাম। এখন কথা হচ্ছে যে আমরা তো টান বের করবো, সুতার টান, তো সাইন 90 ডিগ্রি লিখলাম, তো এখানে ডব্লু লিখলাম এ সি ই কোণ, এ সি ই কোণ, অর্থাৎ এই কোণটুকু, তো এই কোণের সাথে কিন্তু আমাদের কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছি না এখানে, যার কারণে এই কোণটা না নিয়ে আমরা এই কোণটা নেবো। তাই এই কোণটা কিভাবে নেবো, যদি 180 ডিগ্রি থেকে যদি আমি এই কোণটা আমরা বিয়োগ করে দিই, তাহলে এই কোণটা পাই। দেখো 180 ডিগ্রি, আমরা তো মূলত অঙ্ক কোণ হচ্ছে কত, এ সি ই কোণ, দেখো ওইটাকে আমরা 180 ডিগ্রি মাইনাস এই কোণটা করে দিলেই এই কোণটা পেয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে লিখতে পারি 180 মাইনাস, 180 মাইনাস আছে এ সি বি কোণ। দেখো প্রিয় শিক্ষার্থী কিন্তু বিষয়টা বুঝবা, এ সি বি কোণ, এটা লিখলাম। তো এই কোণটা আমার প্রয়োজন নাই, কারণ আমার দরকার নাই, শুধু আমার সম্পর্ক দেখাতে হবে টানের সাথে ডব্লু, এই সম্পর্ক দেখাবো, এই জন্য কোণের প্রয়োজন নাই। তো এখন খেয়াল করে দেখো, তাহলে টি এখানে সাইন 90 ডিগ্রি 1 হয়, তো টি ইকুয়াল টু ডব্লু বাই, তাহলে এটা হবে কি সাইন এ সি বি কোণ, এ সি বি কোণ, এটা। এখন এ সি বি কোণ, যদি এ সি একটা ত্রিভুজ হয়, এ সি বি একটা ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ হয়, সেক্ষেত্রে এই কোণটা সমান আমরা কি বলি, সাইন সমান কি জানি, সাইন সমান জানি লম্ব বাই অতিভুজ। যখন এই কোণটা নিতেছি, তাহলে এটা হবে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, তার মানে কি আমরা বলতে পারি কি এখান থেকে যে সাইন এ সি বি কোণ সমান, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি কি ডব্লু বাই সাইন এ সি বি, মানে এই কোণটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্বটা হচ্ছে এইটা আর অতিভুজ হচ্ছে কি এ সি, কারণ আমাদের এ সি বি একটা সমকোণী ত্রিভুজ, লম্বটা হচ্ছে এ বি, তাহলে আমরা এখানে লিখতে পারি কি এ বি বাই এ সি। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এটা লিখতে পারি, এখন এ সিটাকে উপরে তুলে দাও, তাহলে ডব্লু ইন্টু এ সি বাই হচ্ছে কত এ বি, এটা আমরা লিখতে পারি। এখন বিষয়টা হচ্ছে এ সি সমান কত, এ সি সমান লিখতে পারি দেখো যে আমরা এ ডি প্লাস আছে সি ডি, এটা আমরা কিন্তু আমরা লিখতে পারি।
আর নিচে যে এবিটা আসলো, এবিটা তো এটা, এবিটা তো এটা, তো এবিটা যদি এটা হয়ে থাকে, সমকোণী ত্রিভুজ যেহেতু, সেক্ষেত্রে আমরা এবি সমান লিখতে পারি না, এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে এবি সমান আমরা লিখতে পারি কি, রুট এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তো আমরা এখান থেকে একটা কাজ করবো, সেটা হচ্ছে এখান থেকে ডব্লু যা আছে তাই থাক, তারপরে এসিটা লিখলো, দেখো এসি সমান লিখতে পারি কি সিডি প্লাস এডি, সিডির মানটা আছে এ আর এডির মানটা আছে এল, তাহলে আমরা এখানে লিখতে পারি কি এল প্লাস আছে কি এ, দেখো প্রিয় শিক্ষার্থী বিষয়টা বুঝতে পারছো, তাহলে আমরা এখান থেকে এল প্লাস এ লিখলাম। আর নিচে এবির পরিবর্তে তোমাদেরকে বলে আসলাম, তাহলে এবির পরিবর্তে রুট এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার লিখতে পারি, তাহলে আমরা নিচে এবির পরিবর্তে রুট লিখতে পারি কি এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। ওকে, এখন কথা হচ্ছে যে ডব্লু ইন্টু এল প্লাস এ তো লিখলাম, আর এখানে যেটা আসছে এসি এর পরিবর্তে, দেখো আমি এখানে লিখছিলাম এল প্লাস এ, তাহলে রুট তাহলে এল প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বিসি, দেখো এখানে যে বিসিটা আছে বিসিটা কিন্তু ওই গোলকে ব্যাসার্ধ, মানে এ বলেছিল যে এ ব্যাসার্ধ বিশিষ্ট গোলক, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে লিখে নিলাম এ স্কোয়ার। ওকে, এখন এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমাদের কত আসতেছে, এখান থেকে আমরা এখানে একটু সমাধানটা ওই পেজে করি, দেখো এখানে আসতেছে আমাদের টি ইকুয়াল টু ডব্লু ইন্টু এল প্লাস এ বাই এখান থেকে এল স্কোয়ার প্লাস টু এল এ প্লাস এ স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার, এটা কাটাকাটি করলে থাকলো কত ডব্লু ইন্টু এল প্লাস এ বাই রুট, তাহলে এখান থেকে আমাদের এল স্কোয়ার প্লাস টু এ এল, এটা আমাদের প্রমাণিত, আমাদের যে টার্মটা বের করতে বলছিল, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ সেই টার্মটা কিন্তু আমাদের বের হয়ে গেল, আমাদের বলছিল যে টার্ম কত, সে শুধু টার্মই আসছে আমাদের, এটা আমাদের প্রমাণ করতে বলছিল যে শুধু টার্মটা কত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি বিষয়টা বুঝতে পারছো, খুবই সোজা একটা অঙ্ক, কঠিন না। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি এই অধ্যায়টা কিন্তু শেষ করে দিলাম, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারো, আমি সেটা দেখাবো, আপাতত এই অধ্যায়টা শেষ। আর আগামী যেহেতু তোমাদের সবার কোনিক অধ্যায়টা একটু সমস্যা আছে, আমি কোনিক অধ্যায়টা আগামী দিনকে তোমাদেরকে দেখাবো। তো এখন তোমরা যেহেতু ক্লাস শেষ, তোমরা লিভ নিতে পারো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সরি।